দিতে খোদা মাফ করবে না। খোদা এই খোদাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো ইসলামের কিছু মৌলিক ভুল। আর এই ভুলের মধ্যে আমরা আজকে বিষয় বের করেছি যে খোদা শব্দ নিয়ে, আসলে কি খোদা শব্দ ইসলাম সমর্থন করে কি না, এটা আসলে আমরা অনেকেই জানি না। অনেকেই আমরা বলি যে খোদা তুমি আমাকে এটা দাও, খোদা তুমি আমাকে ওইটা দাও, খোদা তুমি আর কি, বিভিন্নভাবে আমরা আল্লাহকে খোদা বলি। আসলে কি ইসলামে কোনো খোদা বলতে কিছু আছে কি না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা শব্দটি আমাদের জানিয়েছেন কি না? আসলে এটা যদি আমরা কোরআন ও হাদিসের দিকে যাই তাহলে আমরা এই খোদা শব্দটি পাই না। খোদা শব্দটি মূলত ফার্সি ভাষা। আসলে এই খোদা শব্দটির সবচেয়েতে প্রচার করেছেন হলো আমাদের আলেম সমাজ। এই আসলে এটা আমাদের দোষ নেই, আমরা আলেমের কাছ থেকে সব কিছু শিখি। আসলে এখন আমাদের বাংলাদেশে প্রায় অনেক আলেম আর কি, যে পড়ালেখা করে নেই সেও আলেম, যে পড়ালেখা করছে সেও আলেম, যে জীবনে মাদ্রাসায় যায় নাই সেও আলেম। আসলে এই আলেম সমাজ আমাদের আর কি ভ্রান্ত আকিদার দিকে, ভ্রান্ত কথার দিকে, ভ্রান্ত ধর্মের দিকে ঠেলে দিচ্ছে। আসলে কি ইসলাম কি আলেম দিয়ে চলে নাকি কোরআন ও হাদিস দিয়ে চলে? এটা আমরা সবাই জানি যে আলেম হয় কি দিয়ে? আলেম হয় একজন এই কোরআন ও হাদিস পড়ে জ্ঞান অর্জন করে তাকেই বলে আলেম, এলেম অর্জন যে করে তাকেই বলে আলেম। অথচ আমরা বর্তমানে যে আলেম সমাজের কাছে আমরা যাই দিন শিখতে, তারাই প্রকৃত দিনের মধ্যে নেই, তারাই প্রকৃত দিনের মধ্যে নেই। আলেমরা কিছু হলেই বলে যে খোদা তুমি আমাকে ওইটা দাও, খোদা তুমি অমুকের রহম করো। আসলে কি খোদা শব্দটি ইসলামিকভাবে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবে মধ্যে থেকে কি এসেছে? অবশ্যই না। এই খোদা শব্দ হলো ফার্সি, আর কোরআন ও হাদিস এসেছে আরবি ভাষায়, আর ফার্সি ভাষায় আসেনি। খোদা মানে হলো যে নিচ থেকে আসা। নিচ থেকে কি আসা? নিচ থেকে আসা কি? আসলে আমাদের ভ্রান্ত হুজুর বা পীর বুজুর্গ দিন আর কি যাই বলে আমরা এই তারা ইসলামের বারোটা বাজিয়ে বেশিরভাগই তারাই ইসলামকে ধ্বংস করছে। ইসলামকে না শুধু, আমাদেরও জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আসলে খোদা শব্দটি হলো এই একটু আগে বললাম, খোদার মানে হলো যে নিচ থেকে আসা। নিচ থেকে আসা মানে কি? নিচ থেকে আসা মানে কি ভাই? এটা অবশ্যই কোরআন ও হাদিস শরীয়ত সমর্থন করে না। আপনি দেখেন আল্লাহর অনেক নাম আছে, অনেক ফজিলতপূর্ণ নাম আছে, যেমন আর রহমান, আর রহিম বা খালেক, অনেক নাম আছে। এইগুলো বলে আপনি ডাকেন? আপনি যদি ভাই আমাকে ডাকেন, যদি আমাকে ডাকেন, যদি আমার নাম ধরে যদি আপনি আমাকে না ডাকেন আমার কীরকম লাগবে? অবশ্যই ভালো না। আল্লাহর নাম আল্লাহ নিজে দিয়েছেন, কোনো মানুষ, ফেরেস্তা, জিন যা আর কি যত মাখলুকাত আছে কেউ আল্লাহর নাম দেননি, এবং কি নবী ও রাসুলগণও তার নাম দেননি। নবী ও রাসুলগণকেই এই আল্লাহর নাম জানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, যে আল্লাহর নাম এইটা, আপনি আল্লাহর নাম ওইটা বলে ডাকেন, এটা এটা বলে ডাকেন। কোনো নবীও আল্লাহর নাম আবিষ্কার করেননি। অথচ আজকে আমরা এই আল্লাহর নাম নিজেই একটা দিয়ে দিলাম, এটা কি ঠিক? আপনি কে দেওয়ার নাম? আল্লাহর নাম দেওয়ার কি আমরা মানুষ ক্ষমতা রাখি? অবশ্যই না। তাহলে কেন আমরা এই খোদা বলে ডাকবো? কেন ভাই? একবার দেখেন খালিক কত সুন্দর শব্দ, রহিম, দয়ালু। আর খোদার মানে হলো আর কি, যদিও খোদার নাম আল্লাহ না, কিন্তু তারপর যদি আমরা খোদার মানে খুঁজতে যাই দেখেন খোদার মানে হলো নিচ থেকে আসা। এটা কি ফজিলতপূর্ণ নাম! আপনি কিছু হইলেই আমরা দেখতেছি যে জুমার নামাজ বা যে কোনো নামাজ ওই মোনাজাত একটা মোনাজাত ধইরা আল্লাহর কাছে ডাকতেছে যে খোদা গো তুমি আমার মাফ করে দাও, খোদা গো তুমি আমাকে এটা দাও। আসলে খোদা বলতে আমরা কি বুঝি? খোদা নামটা আমরা কেন আল্লাহর উপর চাপাই দিলাম? এটা কি আদৌ ঠিক না বেঠিক? এটা আসলে ইসলাম সমর্থন করে না। যদি আপনার নাম হয় রিয়াজ, আপনার নামে যদি আমি যদি অন্য একটা নামে ডাকি আপনার কীরকম লাগবে? ভালো লাগবে? অবশ্যই না। আল্লাহর নাম আল্লাহ নিজে দিয়েছেন, আপনি আল্লাহর নাম দেওয়ার কে? যেই কাজ করার সাহস কোনো নবী রাসুল এবং যত পীরাউলি আর কি আমাদের পৃথিবীতে আসছে, যত ফরজগার লোক, কেউ তো আল্লাহর নাম দেওয়ার সাহস করেনি। তাহলে আপনি আল্লাহর নাম দেওয়ার কে?
অবশ্যই আমরা মানুষরা আল্লাহর নাম দেওয়ার ক্ষমতা রাখি না। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নামে তোমরা ডাকো। এবং কোরআনে আল্লাহ এও বলেছেন যারা আল্লাহর নাম নিয়ে বক্রতা ও ভিন্ন পথ অবলম্বন করে তাদের আল্লাহ কঠিন শাস্তি দেবেন। তাহলে ভাই ভিন্ন পথে আপনারা কেন যাচ্ছেন? আল্লাহর নাম রহমান, রহিম, আল্লাহ, কত সুন্দর সুন্দর নাম। তাহলে আপনি কেন আল্লাহর নাম খোদা দিতে গেলেন? কেন আপনি আপনি কি বুঝাতে চান? আল্লাহর নাম কি আপনার পছন্দ হয় নাই, নাকি আল্লাহর নাম আল্লাহর নাম রাখতে আল্লাহ অক্ষম? নাউজুবিল্লাহ, কি বুঝাতে চান আপনি? আল্লাহর এত ফজিলতপূর্ণ নাম, পরাক্রমশালী, তারপরে রহিম, এত সুন্দর নাম, আপনি কেন খোদা দিতে গেলেন? খোদা বলে কারে ডাকেন? আল্লাহ তো বলেন না খোদা ডাকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভয় পায়, তারপর সাহাবীরা এত ভয় পায়, আল্লাহর তো কখনো ওই ভয় দেখলাম না বা শুনলাম না, হাদিস দ্বারা প্রমাণিত না, কোরআন দ্বারা প্রমাণিত না যে তারা খোদা বলে ডেকেছে। তাহলে আপনি হাদিস কোরআনের বিপরীত কেন যাচ্ছেন? নাকি আসলে ঠিক? অবশ্যই না। দেখেন এই খোদা নাম নিয়ে আমরা কিছু বিজ্ঞ অভিজ্ঞ আলেমের মতামত শুনি যে আসলে এটা কোন পর্যায়ে ই। আমরা যতটুকু জানি যে খোদা শব্দ আল্লাহর সাথে শিরিকের মতো পাপ। আপনি আপনারা দেখুন যে অভিজ্ঞ আলেমরা কি বলে খোদা নিয়ে। আসলে খোদা এটা মুশরিকদের, অনেক মুশরিকদের মধ্যে এটার ব্যবহার ছিল এবং এটার স্ত্রীলিঙ্গ আছে এবং সেটারই একটা রূপ হলো খোদা। যাই হোক, খোদা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুগুণবাচক নামগুলোর কোনো একটি নয়, অতএব এই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা উচিত নয়। ইয়া খোদা বলা হচ্ছে সমস্যা, না বলাই উচিত। এই দুটো শব্দের একটু বিশ্লেষণ। প্রথমত খোদা শব্দটি ব্যবহার করা জায়েজ নাই, এই জন্য যে খোদা শব্দটির অর্থ আল্লাহ যা আবিনফসি, মানে যে নিজে আসছে বা স্বয়ম্ভূ যারা আল্লাহর নাম নিয়ে বক্রতা অবলম্বন করে ভিন্ন পথে অগ্রসর হয় তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের এই আমলের কারণে। যে আল্লাহর নাম রাখার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। যে নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেননি, যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেননি, সে নাম যদি কেউ আল্লাহর দিকে নিসবত করে তাহলে সে আল্লাহর নামের সাথে ইলহাদ করলো, আল্লাহর নামের উপর অত্যাচার করলো, মহা গুনাহে লিপ্ত হলো। আল্লাহকে খোদা হাফেজ বলতে চাই তাহলে খোদা বলার আগে তাকে প্রমাণ দিতে হবে এই খোদা শব্দটা কোরআনে এবং হাদিসে কোথায় আছে। এই যে খোদা একটা শব্দ আমরা ব্যবহার করি, এই শব্দটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম নয়। নাম খোদা মানুষের বানানো নাম। আপনারা দেখতেই পারলেন যে অভিজ্ঞ আলেম, বড় বড় আলেমরা, আলেমদের মত আসলে খোদা নামটি ইসলাম সমর্থন করে না এবং কোরআন হাদিস সম্পূর্ণ বিরোধী, শরীয়ত বিরোধী। এটা আমরা কেন করবো ভাই? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে সেই সময় এই সুন্নতকে সুন্নত মনে করবে না, যেটা সুন্নত না ওটা সুন্নত মনে করবে মানুষ। এখনই তো সেটা হয়েছে। আল্লাহর নাম কোরআন ও হাদিসে নাই, আপনি আল্লাহর নাম বানিয়ে দিচ্ছেন খোদা, ওই হাদিসের সাথে সম্পূর্ণ এটা মিলে যায়। তাই আসুন আমরা সবাই সহি হাদিস ও কোরআন ভিত্তিক আমল করার চেষ্টা করি, কারণ এই হাদিস কোরআন ব্যতীত যদি আমরা আমল করি এটা আমাদের অবশ্যই জান্নাতে নেবে না, এটাই আমাদের জাহান্নামে নেবে। তাই সবারই উচিত সহি হাদিস ও কোরআন ভিত্তিক আমল করার। সবাইকে আল্লাহ তাআলা কোরআন ও সহি হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুক, আমিন। আর যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে সংশোধন করিয়ে দিন।